ফাটাফাটি। তবে দেখো আমি তোমার মনের কথা কেমন বুঝতে পারি, গরম গরম সিঙ্গারা হাজির, এই নাও। শোনো, তোমার এই সিঙ্গারা কিন্তু শুধু আমি একা নয়, যে খাবে সেই এর ভক্ত হয়ে যাবে। তবে আর কি, তুমি কাম ধান্দা ছেড়ে দাও, আমি সিঙ্গারা বানাই আর তুমি গিয়ে বিক্রি করো। ব্যাপার কি, আজ তোমায় কেমন মন মরা দেখাচ্ছে, শরীর ঠিক আছে তো? আমাকে শুধু একটু জল দাও তো। সে না হয় দিচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে আমায়। কারখানা বন্ধ হয়ে গেছে গো। কাজ কাম সব চলে গেল, এবার আমাদের সংসার কি করে চলবে? তুমি এত ভেঙে পড়ছো কেন? আমাদের ঠিক চলে যাবে, আমি তোমার সঙ্গে হাত লাগাবো, দুজনে মিলে পরিশ্রম করে ঠিক চালিয়ে নেব। এখন তো মনে হচ্ছে তুমি সেদিন মজা করে যে কথাটা বলেছিলে সেটাই সত্যি হবে, তুমি সিঙ্গারা বানাবে আর আমি ওগুলো বেচবো। তাই যদি হয় তবে আর খারাপ কি, দুজনে মিলে মাথা উঁচু করে করব। ঠিক বলেছ, বেশ বেশ, তাহলে কাল থেকেই আমরা শুরু করে দিই, কেমন? আসুন আসুন, সিঙ্গারার স্বাদ নিয়ে যান, আসুন একবার খান, আবার হাত বাড়ান, আসুন আসুন চেখে যান, ঝাল ঝাল নাস্তা খেতে একেবারে। এই সিঙ্গারাওয়ালা তো নতুন মনে হচ্ছে, আগে তো এলাকায় দেখিনি। হ্যাঁ হ্যাঁ, নতুন লোক নতুন নাস্তা, চল চেখে দেখি। হাত বাড়ান, আসুন খেতে একেবারে খাস্তা, আসুন। কই দেখি কি দাম দিচ্ছ? মাত্র 5 টাকা পিস, কামড় দিলেই বুঝবেন কি জিনিস। তাই নাকি? তাহলে দাও দুটো চেখে দেখি, কিন্তু স্বাদ খারাপ হলে তোমার কপালে চাপ আছে। একেবারে খাসা। হ্যাঁ, এমন সিঙ্গারা এলাকাতে আর কেউ বানায় না। বাবা, দাও ভাই, নিজে খাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা খাবেন বলেই তো এখানে এসেছি। বেশ বেশ, এমন স্বাদ থাকলে তোমার খদ্দের অভাব হবে না। আরে আরে, আজ হলো কি? তখন থেকে সিঙ্গারা ভেজে বসে আছে, খদ্দেরই পাত্তা নেই, তখন থেকে বসে খালি মাছি তাড়াচ্ছি। দূর দূর কাকা, এবার তোমার কারবার ফাঁকা, নতুন সিঙ্গারাওয়ালায় গাড়ি লাগিয়েছে গো। কি স্বাদ, খেলেই মন ভরে যাচ্ছে। আমি বলি কি, পারলে তুমিও গিয়ে খেয়ে আসো, কটা মুখ ছেড়ে যাবে। ও তাহলে ব্যাপারটা এই, কে কোত্থেকে এসে আমার সাজানো ব্যবসা একেবারে ফর্সা করে দেবে? হিংসে না কাকা, বরং চেষ্টা করো। হ্যাঁ,
এবার মনে হচ্ছে ওই নতুন সিঙ্গারাওয়ালাকে মাত করতে আমাকে নতুন কোনো চাল চালতে হবে। হ্যাঁ দেখো দেখো গিন্নি, দেখো আজ কত টাকা রোজগার হয়েছে দেখো। মনে তো হচ্ছে আমাদের ব্যবসা জমে গেছে গো। শেয়ার বলতে গিন্নি, তোমাকে এবার থেকে আরো বেশি বেশি করে সিঙ্গারা ভাজতে হবে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আমি আরো মন দিয়ে সিঙ্গারা ভাজবো। হ্যাঁ, আমাদের সিঙ্গারা নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না তাহলে। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা সিঙ্গারা খেয়ে যান, গরম গরম সিঙ্গারা। আজ অনেক সিঙ্গারা ভেজে এনেছি, চলে আসুন। গরম গরম সিঙ্গারা খেয়ে যান, গরম গরম সিঙ্গারা, চলে আসুন। আজ চাটনিতে নেশার জিনিস মিশিয়ে এনেছি, এবার থেকে একবার যে আমার সিঙ্গারা খাবে সে আর অন্য কারো কাছে যেতে পারবে না। আরে আরে ও সিঙ্গারা ছেড়ে এখানে এসো আর সিঙ্গারা খাও, এর সঙ্গে স্পেশাল চাটনি একদম ফ্রি। যে না খাবে সে কিন্তু পস্তাবে। এটা তো দারুণ ব্যাপার, স্পেশাল চাটনি দিয়ে সিঙ্গারা তো জমে যাবে। তাহলে চলো আজ ওই সিঙ্গারাই খাই। ও এই যে দারুণ খেতে লাগছে, দারুণ। তার জন্য তুমি এত ভেঙে পড়ছো? ভেঙে পড়বো না, সবাই তো আমাদের সিঙ্গারা না খেয়ে ওর কাছেই ছুটছে। কিন্তু কি এমন করলো সেই সিঙ্গারাওয়ালা যে সবাই ওর কাছে ছুটলো? কি সেই সিঙ্গারার সঙ্গে স্পেশাল চাটনি দিচ্ছে আর লোকেরা এক একজন দশটা পনেরোটা করে সিঙ্গারা খাচ্ছে। এক একজন দশটা পনেরোটা করে সিঙ্গারা খাচ্ছে? মনে হচ্ছে ওতে কিছু মেশানো আছে জানো, না হলে এক একজন অতগুলো করে সিঙ্গারা খায়। মন খারাপ করো না, আমরা যদি সৎ পথে থাকি তবে উপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। কয়েকদিন লোকজনকে নেশার চাটনি সমেত সিঙ্গারা খাইয়ে আমার দিকে এনে ফেলেছি। এবার এবার লোকেদের নেশা ধরে গেছে, তাই দাম বাড়িয়ে দিলেও কেউ মোহনের কাছে যাবে না। আরে আরে, এই সিঙ্গারার দাম বেড়ে গেল কি করে? ভালো জিনিস খেতে গেলে ভালো দাম তো দিতেই হবে। সেটা অবশ্য ঠিক কথা, তবে এমন ভালো জিনিস তো আর একটা খেয়ে পেট ভরে না? সেটা তো আমি জানি, আর তাই দাম যতই বাড়াই তোমরা ঠিক খাবেই খাবে। বাবা, আমাকে একটা সিঙ্গারা দাও তো খেয়ে দেখি। ভালো করি মাখোর তেল, দাম দেবে সিঙ্গারা খাবে, ব্যাস। কিন্তু পয়সা তো আমার কাছে নেই। তবে এখনই পাতলা হয়ে যাও, হাওয়া আসতে দাও, যাও যাও যাও। কোথা থেকে যে চলে আসে। কি হলো গো বুড়ো বাবা, মনে হচ্ছে পেটে কিছু পড়েনি। ঠিকই ধরেছো বাবা, কিন্তু আমার কাছে তো পয়সা নেই যে কিনে খাবো। তাতে কি হয়েছে, তুমি এমনিই খাও,
পয়সা লাগবে না। তোমার তো এমনি বেচা কেনা হচ্ছে না, তার উপর আমাকে আবার বিনা পয়সায় খাওয়াবে? তুমি ক্ষুধার্ত, তোমার সেবা করলে আমার ভালো লাগবে। এই নাও খাও। আরে বাহ, দারুণ তো। ধরা পড়ে সব বলে দিয়েছে। এই তোল তোল এটাকে, তোল গাড়িতে তোল। ও তাই সারাদিন ধরে মাথাটা সারাক্ষণ কেমন যেন ঝিমঝিম করে। আমারও সারাক্ষণ ওই গলা বুক যেন জ্বলে, পেটা কেমন কেমন করে। এবার পুরো ব্যাপারটা বুঝলাম। এর থেকে ওই দোকানের সাধারণ সিঙ্গারাই ভালো। চলো 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 সবাই। এরপর সৎ পথে সিঙ্গারা বিক্রি করে মোহন অনেক টাকা উপার্জন করে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলে।